মহিলাদের ব্যাপারে আমি কথা বলবো, কারণ প্রতিদিন তারা আসেন, তাদের ব্যাপারে আমরা কথা বলতে পারি না, সময় পাই না। মা বোনদের ব্যাপারে ইসলাম কি বলে এটা আমাদের জানা দরকার। এখন আমি আপনাদের সামনে পেশ করতে চাই যে কোরআন ইসলাম নারীদেরকে কি দিয়েছে। সমস্ত শিক্ষিত লোক বীর চট্টলার আজকের এই মাহফিলে আমি মনে করি অধিকাংশ মানুষ শিক্ষিত, তারা মতলববাজ লোকদের কথার জবাব দিতে পারবেন যে ইসলাম নারীকে কত গুরুত্ব দিয়েছে। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভেতরে নারী আর পুরুষ পাশাপাশি এনেছেন। এরকম করেন নাই যে পুরুষেরা ওয়াজ শুনতে আসলে, তাফসির শুনতে আসলে, নামাজ পড়লে, হজ করলে, যাকাত দিলে তাদের সওয়াব বেশি হবে, আর নারীরা করলে তাদের সওয়াব কম হবে, এরকম আছে নাকি? দেখেন আল্লাহ পাক কি বলছেন। আল্লাহ রাব্বুল কোরআনে কারিমের ভিতরে বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক বলেন, পুরুষ বা নারী যেই নেক আমল করবে, যারাই নেক আমল করবে, আমলে সালে করবে, ভালো কাজ করবে, আমি দুনিয়ায় তাদেরকে পবিত্র জীবন, সুন্দর স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন যাপনের তৌফিক দিয়া দিব। এটা হলো দুনিয়ার পুরস্কার। আর আখেরাতে কি দেব? পুরুষ আর যেই আমলে সালে করবে, নেক কাজ করবে, পরকালে কি দিব? وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ। এবং কিয়ামতের দিন তারা যে দুনিয়ায় ভালো ভালো কাজ করেছিল এর জন্য আমি তাদেরকে কিয়ামতে পুরস্কৃত করব। এখানে কি নারী বাদ পড়ছে? মেয়ে লোক বাদ পড়েছে? পড়ে নাই। আবার আল্লাহ পাক বলছেন সূরা মুমিন দেখুন, وَمَنْ عَمِلَ صَالِحًا مِنْ ذَكَرٍ أَوْ أُنْثَى وَهُوَ مُؤْمِنٌ فَأُولَئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ। যেই ভালো কাজ করবে, সে পুরুষ হোক অথবা নারী হোক, মুমিন ব্যক্তি পুরুষ হোক অথবা নারী হোক, ভালো কাজ করলে পরে আমি কিয়ামতের দিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো, জান্নাতবাসী হবে। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বাদুহুম আউলিয়াউ বাদ ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুমিন পুরুষ আর মুমিন নারী পরস্পর পরস্পরের সহযোগী, এবং তারা কি করে? মানুষকে কাজের আদেশ, অন্যায় কাজ থেকে ফিরায় রাখে, তারা নামাজকে প্রতিষ্ঠা করে, তারা যাকাতকে আদায় করে এবং আল্লাহ রসুলের আনুগত্য করে চলে। তাহলে আয়াতে কারিমাগুলির আল্লাহ পাকের এই আয়াতগুলির মধ্য দিয়ে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পাক পুরুষ এবং নারীকে যেখানেই পুরুষের কথা প্রায় সেখানে নারীর কথা সমভাবে আল্লাহ বলেই নারী এবং পুরুষের সমান অধিকারের কথাই প্রতিষ্ঠিত করলেন। এমন এক সময় ছিল যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করাই ছিল পাপ, এবং সেই জাহালাতের যুগে কন্যা হয়েছে, মেয়ে হয়েছে, শুনলে পরে স্বামীর মুখ কালো হয়ে যেত, মুখটা মলিন হয়ে যেত, এবং বাচ্চাটাকে ধরে আষাঢ় মেরে ফেলে দিত, জীবিত অবস্থায় কবরের মধ্যে পুঁতে রাখত, পাথর মেরে মাথাটা থেতলো করে দিত। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, বি আইয়ে জামবিন কুতিলাত, কোন অপরাধে এই কন্যা সন্তানটিকে হত্যা করলে? কি অপরাধটা? বনু তামিমের এক ব্যক্তি ইসলাম কবুল করার পর লোকটি কাঁদতেছিল, হাদিস শরীফে ঘটনাটি এসেছে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন, তুমি কাঁদছো কেন? লোকটি বলছে, হে নবী, আমি তো মুসলমান হলাম কিন্তু আমার গুনাহ কি মাফ হয়েছে? আল্লাহর নবী বলেন, তুমি যখন পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়ার সঙ্গে সঙ্গে তোমার জীবনের সকল গুনাহরাশি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। কিন্তু লোকটি কান্না থামছে না। নবীজি প্রশ্ন করলেন, গুনাহ তো মাফ হয়েছে, আমি তোমারে গ্যারান্টি দিলাম, এরপরও কাঁদো কেন? সে বলছে, হে রাসূল, আমি এমন গুনাহ করেছি যা সর্বক্ষণ আমাকে পীড়া দেয়। কি গুনাহ করেছো? সে বলল যে আমি আমার স্ত্রী গর্ভবতী ছিল, গর্ভাবস্থায় তাকে রেখে আমি ব্যবসা করতে গিয়েছিলাম, ফিরে যখন এসেছি অনেকদিন পর স্ত্রী খবর দিল তার এক মরা সন্তান হয়েছে, আমি ভুলে গেলাম বিষয়। বেশ কয়েক বছর পর আমার ঘরে একটি ফুটফুটে সুন্দর সুন্দরী ছোট্ট একটি মেয়ে দৌড়দৌড়ি করতে দেখলাম। আমার খুব আগ্রহ হলো মেয়েটাকে দেখতে। আমি প্রশ্ন করলাম বউকে, এ মেয়েটি কার? বউ কাছে এসে বলল, এ মেয়েটি তোমারই, সেদিন আমি মিশে কথা বলেছিলাম, মেয়ে হয়েছে, এটা যদি তুমি শুনতে পারো তো মেরে ফেলে দেবে। সেই ভয়তে আমি বলি নাই, আমি আমার দূর সম্পর্কীয় আত্মীয়র বাড়িতে তাকে প্রতিপালনের ব্যবস্থা করেছি, আর তারপরে একটু বড় হয়েছে পরে নিয়ে আসছি, এখন হয়তো তুমি তাকে দেখে আর মারতে পারবে না, সেই ভরসা করে এনেছি। হে রাসূল, আমি মেয়েটিকে আদর করলাম, স্নেহ করলাম, মমতা করলাম। কয়েকদিন যাওয়ার পর আমার মনের মধ্যে চিন্তা জাগলো, এই মেয়েটা তো শৈশব থেকে কৈশোরে পদার্পণ করবে, তারপরে যৌবন পাবে, এরপরে তাকে বিয়ে দিতে হবে। আমি সমাজপতি, আমার মেয়ে অন্যের বাড়িতে রান্না করে খাওয়াবে, অন্যের বাড়ির কাপড় চোপড় পরিষ্কার করবে, তাহলে তো আমার সম্মান বাঁচবে না, আমার ইজ্জত বাঁচবে না। আমি তখন সিদ্ধান্ত নিলাম, এই অপমানের চাইতে মেয়েটিকে মেরে ফেলা অনেক ভালো। আমি ওকে বললাম, মেয়েটিকে সাজিয়ে দাও, গুছিয়ে দাও, একটু বেড়ায় আসে। স্ত্রী সরল মনে মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে দিল। এই মেয়েটিকে নিয়ে আমি চললাম, কিছু দূর দৌড়ে যায় আমার সামনে, আবার পেছনে আমার কাছে আব্বা আব্বা বলে ছুটে আসে, আবার পেছনে পড়ে আবার আব্বা আব্বা করে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে। এভাবে যেতে যেতে এক নির্জন এলাকায় গিয়ে, এক পাহাড়ি এলাকায় গিয়ে আমার চাদরের ভেতর থেকে মাটি খোঁড়ার যন্ত্র বের করে মাটি খোঁড়া আরম্ভ করলাম। মেয়ে আমার কাছে বসে বলছে, বাবা তুমি এত কষ্ট করছো কেন? সে তো বুঝতে পারতেছে না যে আমি তার জন্য কবর খনন করতেছি। আমি মাটি খুঁড়তেছি, মাটি এসে আমার জামায় লাগে, দাড়িতে লাগে, আর আমার মেয়ে আমার পাশে বসে আমার দাড়ি থেকে জামা থেকে ধুলাবালি সরায় দিচ্ছে আর বলছে, বাবা তুমি এত কষ্ট করছো কেন? গর্তটা যখন খনন করা হয়ে গেল, মেয়েটার হাত পা বাঁধা শুরু করলাম। মেয়ে বুঝতে পেরেছে আমি তাকে মেরে ফেলবো। মেয়ে তখন বলছে, বাবা আমাকে মেরো না, আমি তোমাকে বাবা ডেকে তোমাকে সমাজে নিন্দনীয় করব না, আমাকে মেরো না। আমি তার কোনো কথা শুনলাম না, হাত পাও বেঁধে সজোরে কুয়ার ভিতরে গর্তের ভিতরে নিক্ষেপ করলাম। মেয়েটি আমার চিৎকার মেরে বলতেছে, বাবা আমাকে মেরো না, আমি তোমাকে বাবা বলে শরম দিব না। লোকটি বলছে, রাসূল আমার পাষাণ হৃদয় গলল না, শেষবারের মতো একটা পাথরকে উঁচু করে আমি আমার মেয়ের মস্তককে লক্ষ্য করে এই পাথর সজোরে নিক্ষেপ করলাম। মেয়ের বুক ফেটে রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে গেল, আর মেয়ের মুখ থেকে আব্বা বলে একটা চিৎকার বেরোলো। ওই আব্বা চিৎকার এখনো যেন আমার কানে আমি শুনতে পাই। শরীফ এসেছে, নবীজি কাহিনী শুনতেছিলেন, আর নবীজি রহমতের নবীর চোখ দিয়া পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়েছিল। এমন সময় ছিল যখন নারীদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না। নারীর সম্মান কে দিল? আল্লাহ দিলে। বলেন, কে দিলেন? আজকে আমাদের জানতে হবে ইসলাম কি দিল আর পাশ্চাত্য কি দিল। নারী ইসলাম যা দিয়েছে নারীকে, পুরুষকে নারীকে
ইসলাম যে সমান অধিকার দিয়েছে পৃথিবীতে কেউ তা দিতে পারে না। নারীর জীবনে তিনটা ভাগ করা যায়, নারীর জীবনকে তিনটা ভাগ করা যায়। প্রথমে সে কন্যা হিসেবে পৃথিবীতে আসে, এরপরে এই কন্যাটি কিশোরী হয়, তারপরে যৌবন পায়, এরপরে একদিন বিয়ে হয়ে যায়, তখন সে স্ত্রী হয়, বধূ হয়। তো প্রথম স্তর হচ্ছে, প্রথম অধ্যায় নারীর জীবনের, প্রথম অধ্যায় সে কন্যা, দ্বিতীয় অধ্যায় সে বধূ, তৃতীয় অধ্যায় সে মাতা হয়ে যায়। ইসলাম এই তিন অধ্যায় নারীকে কি দিল, কি অধিকার দিল, এবং স্বামী আর স্ত্রীর মধ্যে কি সম্পর্ক গড়ে দিল ইসলাম, আমাদের জানা দরকার। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কন্যাকে কি মর্যাদা দিচ্ছেন, হাদিস শরীফে এসেছে, কোন ঘরে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, ওই ঘরের ভিতরে তখন এক রহমতের ফেরেশতা আসে, এসে বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে ঘরের মালিকেরা, হে ঘরের গৃহবাসীরা, তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। ফেরেশতা চলে যায় কন্যাটির কাছে, ওই নবজাত কন্যার কাছে গিয়ে নূরের তৈরি পর দিয়ে এই কন্যার মাথা বুলায় আর বলতে থাকে, এই কন্যাটিকে যে যত্ন করবে, আদর করবে, আদর শিখাবে, সাহায্য করবে, আল্লাহর সাহায্য কিয়ামত পর্যন্ত তার সাথে অব্যাহত থাকবে। এই হাদিস ছেলের জন্য, এরকম একটি হাদিস নাই, এরকম একটি হাদিস এসছে মেয়েদের জন্য। সুবহানাল্লাহ, নবীজি বলছেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জা ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া কাহাতাইনি ওয়া দাম্মা আসাবিয়াহু, আখরাজাহু মুসলিম। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসছে, আল্লাহর নবী বলেন, যদি কারো দুটি কন্যা সন্তান হয় আর ওই কন্যা সন্তানটিকে বয়সপ্রাপ্ত হওয়া পর্যন্ত যদি তাকে প্রতিপালন করে এবং তাকে সহযোগিতা করে, কিয়ামতের দিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ওই দুই কন্যার পিতা পাশাপাশি অবস্থান করব জান্নাতে। এই কথা ছেলেদের ব্যাপারে বলা হয়নি, কাদের ব্যাপারে বলা হয়েছে, মেয়েদের ব্যাপারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ান জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা লাহু সালাসু বানাতিন ইউরবিহিন্না ওয়া ইয়াকফিহিন্না ওয়া ইয়ারহামুহুন্না ফাকাদ ওয়াজাবা লাহুল জান্নাহ। নবীজি বলেন, তিন কন্যার পিতা যদি কেউ হয় আর ওই তিনটি কন্যাকে যদি কেউ স্নেহ করে, আদর করে, আদর শিখায়, দিন শিখায় আর এবং সৎপাত্রস্ত করতে পারে, নবীজি বলছেন, ওই পিতার জন্য কিয়ামতের দিন আল্লাহ পাক জান্নাত ওয়াজিব করে দিবেন, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকরিহুল বানাত ফা ইন্নি আবুল বানাত, কন্যাদের ঘৃণা করো না কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যাদের পিতা। সুবহানাল্লাহ, যারা কন্যা সন্তান হলে পরে মুখ কালো করেন, অনেক পুরুষ আছে যখন স্ত্রী গর্ভবতী হয় বন্ধুদের কাছে খবর দেয়, আল্লাহ আমার সন্তান দিবেন দোয়া করো, তারপরে যখন খবর পাওয়া গেল ডেলিভারি করেছে একটা মেয়ে, মুখটা মলিন হয়ে যায়, বন্ধুরা জিজ্ঞেস করলো, কই সন্তান হবে বললে, কতদিন চলে গেল কোনো খবর টবর যে দিলে না, কয়ে যে বলার মতো না, কি কয়ে যে মাইয়া হয়েছে, একটা মেয়ে হয়েছে, এটা আর বলার মতো না, মুখটা কালো হয়ে যায়, স্ত্রীর সঙ্গে কথা বলে না, বারবার মেয়ে হলে, এমনও খবর পাওয়া গেছে বারবার মেয়ে হয়েছে স্ত্রীকে পর্যন্ত দিয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ। মেয়ে হওয়ার জন্য স্ত্রী কি দায়ী, কে দায়ী, স্বামী দায়ী, তো খামোকা কেন মুখ মলিন করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে কারিমের মধ্যে, আমি কাউকে ছেড়ে দেই, কাউকে মেয়ে দেই,
কাউকে ছেলেও দেই মেয়েও দেই কাউকে কিছুই দেই না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত জিনিসের উপরে ক্ষমতা কার? আল্লাহ পাকের সন্তান হয় না, আল্লাহর কাছে চাও, ছেলেও দিতে পারেন মেয়েও দিতে পারেন, তার ইচ্ছা। বারবার মেয়ে হয়েছে তো কি ক্ষতি হয়েছে, কি ক্ষতি হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের মধ্যে মেয়েও ছিল, ছেলেরাও ছিলেন, কিন্তু ছেলেরা সব মারা গেলেন, বেঁচে থাকলেন কারা বলেন? কারা বেঁচে থাকলেন? একটি হাদিস আপনি খুঁজে বের করতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আল্লাহ পাকের দরবারে হাত তুলে বলেছিলেন যে আল্লাহ ছেলেগুলি তো সব তুমি নিয়ে গেলে, ছেলেগুলির বাঁচায় রাখলে, তুমি দয়া করে আমাকে আরেকটি ছেলে দান করো, এরকম একটি হাদিস নাই। সুতরাং কন্যা হিসেবে নারীর জীবনের তিনটি অধ্যায়ের একটি অধ্যায় হলো কন্যা। সেই কন্যার অধিকার প্রতিষ্ঠিত করেছে ইসলাম, সুবহানাল্লাহ। এবার কিছুদিন পর সে বউ হয়ে গেল, স্ত্রী হলো যৌবন পাওয়ার পর। এখন দেখেন কোরআন তাকে কি অধিকার দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِّتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً। আল্লাহ পাকের অসংখ্য নিদর্শনের ভিতরে এটি একটি নিদর্শন যে তোমাদের থেকে আল্লাহ পাক তোমাদের জোড়া সৃষ্টি করেছেন এবং তোমাদের মধ্যে ভালোবাসা আর হৃদয় তার সৃষ্টি করেছেন। ভালোবাসা কে সৃষ্টি করলেন? মেয়ে ঢাকা বিয়ে করেছে চট্টগ্রামের ছেলে, দুজনের চাল চলন ভিন্ন, ভাষাও ঢাকায় ঢাকার মেয়ে বলে কোথায় যাবেন, চট্টগ্রামের ছেলে বলে খটে যাবে, দেখছেন অবস্থা। ঢাকার মেয়ে বলছে পাশে বসেন, আর চট্টগ্রাম ভাষায় ব্যস কম না, ভাষায় ব্যস কম, চালচলনে ব্যস কম, খাওয়ায় ব্যস কম, রুচিতে ব্যস কম, মারামারি হওয়ার কথা ছিল প্রত্যেক দিন। আল্লাহ পাক বলেন আমি ভালোবাসার সৃষ্টি করেছি দুজনের মধ্যে, সুবহানাল্লাহ, আমি ভালোবাসার সৃষ্টি করেছি। আল্লাহ বাইনাকুম মাওয়াদ্দা, পরস্পর পরস্পরের জন্য আকর্ষণ সৃষ্টি করেছি। ওয়ারাহমা, আর সহৃদয়তা করুণার সৃষ্টি করেছি। যখন বার্ধক্যে পৌঁছে যায় স্বামী আর স্ত্রী তখন উভয়ের মধ্যে করুণার সৃষ্টি করে দেই, সুবহানাল্লাহ বলবেন না? তো তোমার থেকে তোমার জোড়া সৃষ্টি করা হয়েছে, এখন এই স্ত্রীর প্রতি সদ্ব্যবহার কর। وَلَهُنَّ مِثْلُ الَّذِي عَلَيْهِنَّ بِالْمَعْرُوفِ, আল্লাহ পাক বলেন সদ ব্যবহার পাওয়ার ওই পরিমাণ অধিকার নারীদের উপরে তোমার আছে যতখানি অধিকার নারীদের উপর পুরুষের আছে। সদ ব্যবহার শুধু তার কাছেই আশা করো না, সেও তোমার কাছে যে সদ ব্যবহার আশা করে সেটাও তুমি তাকে দিতে শেখো। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, ইসলাম কোথায় নিয়ে গেছে, সম্পর্ক কত বাড়িয়ে দিল। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, তোমরা স্ত্রী তোমার ভূষণ স্বরূপ আর তুমি তোমার স্ত্রীর ভূষণ স্বরূপ। ভূষণ মানে কি? পোশাক। পোশাকের কথা কেন বলা হলো? এই জন্য বলা হয়েছে পোশাক মানুষের কয়েকটা উপকার করে, শুধু শীত আর গরম নিবারণ করে না, পোশাক মানুষের আয়ের ঢেকে রাখে, পোশাক মানুষের সম্মান তার লজ্জা ঢেকে রাখে। এই একের সাথে অপরের পোশাকের দৃষ্টান্ত আল্লাহ পাক দিলেন, এর অর্থ হচ্ছে পরস্পর পরস্পরের আয়েবকে ঢেকে রাখবে, একজন আরেকজনের আয়েবকে মানুষের সামনে পেশ করবে না, একজন আরেকজনকে স্মরণ দিবে না, পরস্পরের সাথে মিলেমিশে থাকবে, একথা আল্লাহ পাক বললেন। ওয়াশিরুহুন্না বিল মারুফ, আর তোমরা স্ত্রীদের সাথে সদ ব্যবহার করো। কে বলছেন? আল্লাহ পাক বলছেন। স্ত্রীদের ভিতরে সদ ব্যবহার স্ত্রীদের সাথে কিভাবে করতে হবে, সব ব্যাপারে
রাসূলুল্লাহ হচ্ছেন আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সমস্ত ব্যাপারে তোমাদের জন্য মহত্তম আদর্শ হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সেই যে ব্যক্তি তোমাদের স্ত্রীর কাছে উত্তম, আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ, বলবেন না? এবার দেখেন, নবীজি আদর্শ দেখালেন স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্কটা কেমন হবে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর নবীজির ভিতরে কেমন মহব্বত ছিল, কেমন আকর্ষণ ছিল। তিনি যখন হযরত খাদিজাকে বললেন, খাদিজা আল্লাহ আমাকে নবী বানিয়েছেন, আমার উপর ঈমান আনো, এক আল্লাহর উপরে ঈমান আনো, হযরতে খাদিজা এক মুহূর্ত একটি চোখের পলকও তিনি দেরি করেন নাই। যখনই নবীজি তাকে ঈমান আনতে বলেছেন, হযরত খাদিজা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকাশের নিচে জমিনের উপরে খাদিজার মতো উত্তম মহিলা পৃথিবীতে আর নাই। কি সম্মান আল্লাহ পাক তাকে দিয়েছেন! আল্লাহ পাক নিজে হযরতে খাদিজাকে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ, বলবেন? হেরা পাহাড়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীজির সঙ্গে কথা বলছেন, ওহী নিয়ে এসেছেন। কিছুক্ষণ পরে হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পাচ্ছি খাদিজা আপনার জন্য খানা নিয়ে আসতেছেন। খাদিজা যখন আপনার কাছে পৌঁছে যাবে, আপনি খাদিজাকে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আজ আমি আসার সময় আমার মাধ্যমে খাদিজাকে সালাম জানিয়েছেন। হযরতে খাদিজা যখন নবীজির কাছে পৌঁছে গেছেন, আল্লাহ নবী বলেন, খাদিজা তোমার জন্য আজকে একটি সুসংবাদ আছে। তিনি বললেন, আমার জন্য কি খবর, কি সুসংবাদ? হযরতে রাসূল বলছেন, খাদিজা শোনো, এই মাত্র জিবরাইল আমার কাছে চলে গেলেন, আর জিবরাইল বলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম জানিয়েছেন। হযরত খাদিজা ডুকরে কেঁদে উঠলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মানব জন্ম সার্থক হয়ে গেছে, আল্লাহ আমারে সালাম জানাইছেন, এর চাইতে সৌভাগ্য আমার জীবনে আর কিছুই নাই। তবে নবীজি, আল্লাহর সালামের জবাব কেমনে দিতে হয় আমি জানি না, আপনি দয়া করে আমার পক্ষ থেকে আল্লাহর সালাম যেমনে দিলে আল্লাহ খুশি হয় তেমনি আপনি দিয়া দিবেন। কি মহব্বত স্বামী আর স্ত্রীর ভিতরে ছিল হযরতে খাদিজা হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে হযরত খাদিজা যতদিন ছিলেন, আরেকটি বিবাহ তিনি করেননি। হযরত আয়েশা বলছেন, নবীজি আমার কাছে ঘুমানো ছিলেন, গভীর রাত্রে আমার ঘুম ভেঙে গেল, আমি চিন্তা করলাম নবীজি কোথায় গেলেন, মনে করলাম অন্য কোনো স্ত্রীর ঘরে গেছে নাকি, আমি খুঁজতে লাগলাম, কোনো ঘরে পাওয়া গেল না। খুঁজতে খুঁজতে অবশেষে আমি নবীজিকে পেলাম রিয়াদুল জান্নাতের ভেতরে, মসজিদে নববীর জান্নাতের টুকরার ভেতরে বসে নবীজি মোনাজাত করতেছেন। আমিও পিছনে আল্লাহর দরবারে হাত তুললাম। নবীজি বলতেছিলেন, রব্বুল আলামিন কঠিন ওই হাসরের ময়দানে মা তার সন্তান ভুলে যাবে, তার সন্তান ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে হারায় ফেলবে, স্ত্রী তার স্বামীকে চিনবে না, ওই কঠিন হাসরের ময়দানে তালা আমি যেন আমার খাদিজারে হারাইয়া না যাই। মোনাজাত শেষ হওয়ার পর হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা এই বুড়ির কথা এখনো কেন আপনার মনে পড়ে? খাদিজার পরে কুমারী মেয়েও তো আপনি বিয়ে করেছেন, খাদিজার কেন কথা, কেন বুড়ির কথা ভুলতে পারেন না? নবীজি বলেন, আয়েশা রে, খাদিজার সম্পর্কে এরকম কথা আর তুমি বলবে না, তোমরা জানো না, তোমরা সবাই আমার সুদিনের স্ত্রী, আর খাদিজা আমার এমন সময়ের স্ত্রী যখন এই মক্কা নগরীতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাও রাখার জায়গা ছিল না।
কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষমা চাই, আমাকে মাফ করে দিন, আমি খাদিজা সম্পর্কে এমন কথা আর উচ্চারণ করব না, তবে খাদিজা সম্পর্কে আমার এই কিছু কথা শোনান। হযরতে নবীজি বলেন, আয়েশা রে শোনো, আমার সঙ্গে বিবাহর পর খাদিজার ধন সম্পত্তি যা ছিল আল্লাহর রাস্তায় সব উজাড় করে দিয়েছে, কতদিন না কেউ থেকেছে, একদিনের জন্য বলে নাই আপনার সাথে বিয়ে হয়েছে বলে আজ আমি না খাইয়ে আসি। সারাদিন সারা রাত দাওয়াতের কাজ করে আমি যখনই দরজার কাছে ফিরেছি, যত রাত হোক না কেন, একবার বলেছি খাদিজা, অমনি দরজা খুলে গেছে। আমি প্রশ্ন করেছি, খাদিজা যত রাত্রে আসলাম একদিনও দুইটা দাগ দেওয়া লাগলো না, তুমি কি ঘুমাও না? হযরতে খাদিজা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দ্বীনের দাওয়াতের জন্য ব্যস্ত কষ্ট করেন, আমি মনে মনে ভাবি আমি যদি ঘুমায় থাকি রাতের বেলায় আর নবীজি যদি দরজার কাছে এসে খাদিজা খাদিজা বলে ডাকাডাকি করেন, উঠতে যদি আমার দেরি হয় আল্লাহ নবীর সঙ্গে বিয়াদবি হয়ে যাবে, এইটা মনে করে বিছানায় না ঘুমায় যতক্ষণ আপনি না ফেরেন এই দরজা তার সাথে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমায়। হযরত আয়েশা বলেছেন, আমাদের ঘরে রান্না বান্না তেমন হতো না, আমাদের ঘরে তেমন গোশত খাওয়ার সুযোগ আমাদের কিসমতে তেমন হতো না, যদি কোনো দিন আমাদের ঘরে দুম্বা বা ছাগল জবাই হতো, গোশতগুলি নবীজি কেটে ভাগ করে সমস্ত স্ত্রীদের ঘরে দিয়ে দিতেন, এরপরে একটা কয়েকটা গোশতের টুকরা একটা টোপলায় নিয়ে হযরত খাদিজা মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াতেন, খাদিজার কোন বান্ধবী পাওয়া যায় কিনা। সুবহানাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে এভাবে ভালোবাসতেন, আর স্ত্রীরাও নবীর জন্য এভাবে ভালোবাসতেন, ভালোবাসা দিতে স্ত্রী অধিকার ইসলাম দিয়েছে, আর কেউ দিতে পারে নাই। আর এই স্ত্রীদের মধ্যে সব থেকে উত্তম স্ত্রী কে? নবীজি বলেছেন, আদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খাইরুল মাতাঈ দুনিয়া ইমরাতুস সালিহা, দুনিয়া সব কিছু সম্পদ, এর মধ্যে উত্তম নিয়ামত হচ্ছে পতিপরায়ণা। সুবহানাল্লাহ, হুজুর বলেছেন তিনটি জিনিস আমি পছন্দ করি, তিনটি জিনিস আমার প্রিয়, একটি হলো নামাজ, একটি হলো সুগন্ধ, আর একটি হলো স্ত্রী। সুবহানাল্লাহ, এই স্ত্রীকে সমান অধিকার দিয়েছে নবীজি, আল্লাহর ইসলাম সমান অধিকার দিয়েছে, নারীর অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করেছে ইসলাম, তাকে অর্থনৈতিক অধিকার দিয়েছে, মোহর আনার ব্যবস্থা করেছে। কোরআন বলছে, ফাতুহুন্না উজুরাহুন্না ফরীদা, ফরজ রূপী দায়িত্ব হিসাবে স্ত্রীর মহারানার টাকা আদায় করে দাও। বহু মুসলমান আছে মহারানার টাকা আদায় করে না, বরং আজকাল তো নতুন সিস্টেম চালু হয়েছে মানুষকে শোনাবার জন্য, বিবাহের মজলিসে বলা হয় অমুকের মেয়ে অমুকের ছেলে বিয়ের মহারানা কত, 555,555 পয়সা, সামনে একটা টাকা বা পয়সা জিরো থাকতে পারবে না, একটা নিয়ম নীতি করে নিয়েছে, এই টাকাগুলি মহারানার টাকা সঠিকভাবে আদায় করা হয় না অনেক ক্ষেত্রে, এ কথা ঠিক কি? বরং উল্টো করে মহারানা আদায় করা হয় মেয়ে পক্ষের কাছ থেকে, কন্যা পক্ষের কাছ থেকে। এটাকে কি বলা হয়? এটাকে কি বলা হয়? এটা হলো যৌতুক নামের কৌতুক, মেয়ে পক্ষের কাছ থেকে টাকা আদায় করা। মেয়ে পক্ষ যদি ইচ্ছে করে বর পক্ষকে যদি টাকা দেয়, পয়সা দেয়, গাড়ি দেয়, বাড়ি দেয়, কোনো আপত্তি নেই, দিতে পারে, কিন্তু ডিমান্ড করে নেওয়া, চেয়ে নেওয়া সম্পূর্ণ হারাম। কন্যার পিতার মাতা 12 বছর 18 বছর 20 বছর 25 বছর লালন পালন করে কলিজার টুকরা সন্তানটাই তো দিয়ে দিল,
এর চাইতে টেলিভিশন গাড়ি বাড়ি বেশি হয় কি করে? এই যৌতুক বাংলাদেশের সর্বত্র আছে, অবশ্য চট্টগ্রামে নাই। আছে, ছেলে যদি এম এ পাস করে, ইঞ্জিনিয়ারিং পড়ে, লয়ার হয়েছে, পিতার এই ধারণাই হয় সন্তানকে পড়াতে লেখাতে যত টাকা খরচ হয়েছে কন্যা পক্ষকে কাছের থেকে আদায় করে নেব। এবং সেই জন্য বিয়ের সময় দাবি করা হয়, ৫০,০০০০ টাকা দিতে হবে, গুলশানে তিনটা বাড়ি দিতে হবে, মঙ্গল গ্রহে অফিস বানায় দিতে হবে। আপনার ছেলে এম এ পাস করেছে, লয়ার হয়েছে, ব্যারিস্টার হয়েছে, তো কি হয়েছে? আপনি কেন নির্যাতন করবেন কন্যা পক্ষকে? জায়েজ নাই, হারাম। শুকরের মাংস যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জবরদস্তি করে, চেয়ে ডিমান্ড করে যৌতুক আদায় করা ওরকমই হারাম। এই কাজটি কি আপনারা করবেন? এই কাজটি কি করবেন? বিবাহ করবে, বিবাহ করাবেন ছেলেকে ভালোবাসা দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে বিবাহ করাইয়া মেয়ে একটা ঘরে নিয়ে আসবেন, কন্যা পক্ষের উপরে চাপ সৃষ্টি করবেন না। তো নারীকে মহরানা দেওয়ার ব্যবস্থা ইসলাম করেছে। কে ব্যবস্থা করেছে বলেন? ইসলাম করেছে। এবার আরো দেখুন আল্লাহ পাক কি বলছে। নারীদেরকে স্তূপ পরিমাণ অর্থ করি যদি দান করো, তাহলে সামান্য তার থেকে ফেরত নিও না। চান মহিলাদের কাছে, নারীদের কাছে কিছু পুঁজি থাকুক, টাকা পয়সা থাকুক, আল্লাহ এটা চান। যদি তুমি কিছু দাও, তা যদি স্তূপ আকারেও হয়, তবুও সেগুলিকে ফেরত নিও না, ফেরত দিও না। বহু মুসলমান আছে আমাদের সমাজে, হজ করে, নামাজও পড়ে, কপালে দাগও পড়ে গেছে, তার ব্যবসা আছে, ধানি জমিনও আছে, বিবাহের সময় মেয়েকে টাকা করি দিয়ে, ব্যবসা টাকা করি যৌতুক টৌতুক দিয়ে বিদায় করে দেয়, সম্পত্তির ভাগ দেয় না, ব্যবসারও ভাগ দেয় না। আছে না এমন? আছে কি না? আপনি কন্যাকে ঠকালেন, এর জন্য আল্লাহর কাছে আপনাকে দায়ী হতে হবে। মেয়েদেরকে অর্থনৈতিক অধিকার আল্লাহ এভাবে প্রতিষ্ঠিত করেছেন, সে মহিলাদেরকে অর্থনৈতিক দিক থেকে তাদেরকে নির্যাতন করা যাবে না। এবার মেয়েদেরকে শিক্ষার অধিকার দেওয়া হয়েছে, কোনটা দেওয়া হয়নি? তারা বলছে, ইসলামের দুশ্মনেরা বলে নারীদেরকে ইসলাম ঠকাইছে। কোথা থেকে ঠকালো? কন্যা হিসেবে মর্যাদা দিল, বধূ হিসেবে মর্যাদা দিল, তারপরে অর্থনৈতিক সুযোগ করে দিল, এবার শিক্ষার অধিকারও প্রতিষ্ঠিত করলো। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি শিক্ষয়িত্রী ছিলেন, হাজার হাজার সাহাবীর ওস্তাদ ছিলেন, সুবহানাল্লাহ বলেন, হাদিসের ওস্তাদ ছিলেন, তাফসীরের ওস্তাদ ছিলেন, ফিকহের ওস্তাদ ছিলেন। শিক্ষার অধিকার ইসলাম দিয়েছে নারীকে, নারীরা লেখাপড়া করতে পারবে, কোনো অসুবিধা নেই। এভাবে অধিকার শুধু অর্থনৈতিক নয়, লেখাপড়ার অধিকার দিল, তালাকের একটি অধিকার, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, তালাকের অধিকারটিও শুধুমাত্র পুরুষের না, এই তালাকের অধিকার নারীদেরকেও দেওয়া হয়েছে। কথা বুঝতে পেরেছেন? তালাকের অধিকার, বিবাহ বিচ্ছেদের অধিকার শুধু পুরুষের নয়, নারীকেও দেওয়া হয়েছে। পুরুষ যদি অকর্মণ্য হয়, যদি সে উন্মাদ হয়, জালিম হয়, নপুংসক হয়, তাহলে এই স্ত্রী কোর্টে তা প্রমাণ করে তার স্বামীকে পরিত্যাগ করে ইচ্ছে মতো স্বামী গ্রহণ করতে পারবে, ইসলাম সুযোগ দেয়। তালাক, কথায় কথায় তালাক দেওয়ার একটা রেওয়াজ আমাদের দেশে আছে। বাংলাদেশে যদি আল্লাহ কোনোদিন দয়া করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করে দেন, তাহলে কথায় কথায় তালাক দেওয়ার এই প্রথাকে বন্ধ করে দেওয়া হবে। তরকারিতে লবণ কম হয়েছে, শুটকি মাছে ঝাল হইল কেন, এই সব কথা বলিয়া তালাক দেওয়া যাবে না।
সঙ্গে তিন তালাক দেওয়া তো যাবেই না। এক সাহাবী এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর দিলেন যে একজন তার স্ত্রীকে একসাথে তিন তালাক দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুসসা হয়েছিলেন যে বসার থেকে দাঁড়ান। তিনি বললেন, এই লোকটি তো আল্লাহ পাকের কোরআনের সাথে তামসা করেছে, তালাকের আল্লাহর কাছে দুইটা হালাল সবচেয়ে জঘন্য, দুইটি হালাল সব থেকে জঘন্য, একটা হলো ভিক্ষাবৃত্তি আর একটা হলো তালাক। যখন তালাক দেওয়া হয় অন্যায় ভাবে গোসায় আল্লাহর আরশ কাঁপতে থাকে, নাউজুবিল্লাহ বলে আপনি এভাবে তালাক দিতে পারবেন না। তালাক দেওয়ার নিয়ম হলো যখন স্ত্রীর সাথে, লক্ষ্য করুন, স্ত্রীর সাথে বনি বনা হচ্ছে না, স্ত্রীর চরিত্র খারাপ, স্ত্রীর দাজ্জাল মার্কা বনেই না, আল্লাহ পাক তখন বলেছেন উভয় পক্ষের আত্মীয় স্বজন নিয়ে মীমাংসা করার চেষ্টা করো, সালিসি করো, যদি মীমাংসায় না হলো তাহলে এক মাসে এক তালাক দাও, বিছানা আলাদা করে দাও এবং অপেক্ষা করো তার এই অবস্থা দেখে সে ফিরে আসে নাকি, যদি ফিরে আসে তো গ্রহণ করো, যদি ফিরে না এলো দ্বিতীয় মাসে দ্বিতীয় তালাক দাও, তাও যদি ফিরে না আসে তাহলে সে গিয়ে তিন তালাক একদম রেজি করে দাও, আর ফেরত হবে না, তিন তালাকে বায়না করে দাও, এই স্ত্রীকে আর গ্রহণ করা যাবে না। এখন আমাদের দেশে রাগের মাথায় একসাথে তিন তালাক দেওয়ার পর মনে মনে অনুশোচনা হয়, এতগুলো ছেলে পেলে নিয়ে করব কি, কি সর্বনাশ হইল, রাগের মাথায় করলামটা কি। এখন এই বউ ফিরে পাওয়ার জন্য মশলা তালাশ করে, তখন গ্রামের মুন্সি মৌলবি এই জাতীয় এক শ্রেণীর লোক আছে যারা কোরআন বোঝে না, হাদিস বোঝে না, তারা হিল্লা নামক একটা ঔষধ বাইর করছে, সেই ঔষধটা কি, তারা বলে যে এই স্ত্রীকে যদি আবার নিতে চাও তাহলে আর একটা পুরুষের সঙ্গে বিবাহ দাও এবং শর্ত করো যে তোমার কাছে দিলাম দুই তিন দিন পর তুমি তালাক দিয়ে দিবা, এরপরে আমরা নিয়ে নেব। তালাকের নিয়তে বিবাহ করা এটা সম্পূর্ণ হারাম, বিবাহ হবে না, তালাকের নিয়তে বিয়ে করলো বিয়ে হবেই না। তারপরে এই যে ভাড়া করা, একজনের সঙ্গে হিলা করতে দেওয়া, এটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে ভাড়া করা ষাঁড়, ভাড়া করা ষাঁড়, ইসলামে এই ধরনের কোনো বিধান নাই, সবাই কান খুলে শুনুন, হিল্লা করার যে ব্যবস্থা বাংলাদেশে গ্রামে গঞ্জে আছে শরীয়তের কোন অস্তিত্ব নাই। কেউ যদি তার স্ত্রীকে তালাক দেয় আর এই স্ত্রীকে আবার ফেরত নিতে চায় পর্যন্ত ফেরত দিতে পারবে না, একটা পথ আছে, সেই পথটা হলো এই, এই ইচ্ছে করে কোনো স্বামী গ্রহণ করেন আর সেই স্বামী যদি ইচ্ছে করে ঘটনাচক্রে তালাক দেয় অথবা ঘটনাচক্রে সেই স্বামীর যদি মৃত্যু হয় তাহলেই কেবলমাত্র প্রথম স্বামীর কাছে আসতে পারবে, এছাড়া প্রথম স্বামীর কাছে আসা কেয়ামত পর্যন্ত সম্ভব নয়। এইটা ইসলাম করেছে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য, কথায় কথায় তালাক দেবা বাগুন ভট্টায় মরিচ হইল কেন, এইসব শয়তানি চলবে না, এইটার জন্যই এই বিধান করা হয়েছে। তালাক কখনো রাগের মাথায় এই জঘন্য কাজ কেউ করবেন না, যদি করতেই হয় তাহলে তিন মাসে তিন তালাক হবে, একসাথে তিন তালাক দেওয়া যাবে না, যদি কেউ একসাথে তিন তালাক দিয়ে বসে তালাক হয়ে যাবে, এটাও মনে রাখবেন তালাক হয়ে যাবে, তবে আল্লাহ পাক অসন্তুষ্ট হবেন, নারাজ হবেন, গুসসায় আল্লাহর আরশ কাঁপতে থাকে, এই কাজটি কখনো করবেন না। আল্লাহ পাক তালাক চান না, আল্লাহ চান স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা হোক, সুবহানাল্লাহ। যদি স্ত্রীর উপর রাগ হয় কখনো মন খারাপ হয়, আল্লাহ বলছেন ওয়ালা তানসাউল ফাদলা বাইনাকুম, তোমরা পরস্পর পরস্পরের অনুগ্রহকে ভুলে যাও। আজকের একটা ব্যাপারে মন খারাপ হইছে, তুমি চিন্তা করো তোমার জীবনের অনেক ক্ষেত্রে এই স্ত্রীর অনেক অবদান আছে, সেগুলিকে মনে করে আজকেরটা মাফ করে দিবেই তো সারা,
সুবহানাল্লাহ কয়, আল্লাহ পাক চান না স্বামী স্ত্রীর ভিতরে অসন্তুষ্টি থাকুক এবং তালাক পর্যায়ে চলে যান। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মসজিদে নববীর ভিতরে, মুখ মলিন, সাহাবায়ে কেরাম ভয়েতে কথা বলতে পারছেন না। কিছুক্ষণ পর হুজুর হযরত আলী হযরত ফাতেমার ঘরে ঢুকলেন, বেরিয়ে আসতেন হাসি মুখে। তিনি প্রশ্ন করলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে রাসূল, একটু আগে আপনার মুখ এত মলিন ছিল আর এখন আপনি এত হাসি খুশি, আমরা তো তখন কথা বলতে সাহস পাইনি, হুজুর কি হয়েছিল? আল্লাহর নবী বলেন, ওদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়েছিল আর আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল। ওদের বুঝতে পারছেন তো, হযরত আলী এবং ফাতেমার মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়েছিল, আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল, আমি ভেতরে গেলাম, উভয়কে উভয়ের সঙ্গে কথা বললাম, এখন তারা দুজনের মধ্যে তাদের ভুল বুঝাবুঝির নিরসন হয়েছে, আমার মনটা খুশি হয়ে গেছে। নবীজি বলেন, ফাতেমাকে যে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়, কারণ ফাতেমা আমার কলিজার টুকরা। স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকতে হবে, অধিকার সমান, তবে স্বামীর মর্যাদা বেশি। মর্যাদা কার বেশি? স্বামীর মর্যাদা বেশি। তিরমিজি শরীফের হাদিস এসেছে, আল্লাহর নবী একদিন একদিকে যাচ্ছিলেন, জঙ্গল থেকে এক পাহাড়িয়া উঠ এসে নবীজির কদমের উপরে নবীজির কদম মোবারকে চুমা দিল, সেজদা করলো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের উটের কি সৌভাগ্য, আল্লাহ নবীর পায়ের উপরে চুমা খেয়েছে, সেজদা দিয়েছে, আমাদের কি অনুমতি দেন আপনার কদমের উপরে আমরা সেজদা দিয়া ধন্য হই? হুজুর বলেন, শোনো, আমি যদি এই পৃথিবীতে মানুষকে সেজদা করার জন্য যদি পারমিশন দিতাম, তাহলে পৃথিবীর সমস্ত নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা দেয়। তাহলে মর্যাদা কার বেশি? স্বামীর মর্যাদা বেশি। অধিকার সমান, মর্যাদা বেশি স্বামীর। আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, নবীজি বলেছেন, কোন স্ত্রী লোক এমন অবস্থায় যদি মারা যায় যে তার স্বামী তার উপরে সন্তুষ্ট ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়ে লোকটি জান্নাত জান্নাত দান করে দিবেন। স্বামীর মর্যাদা এখানে বেশি। তাহলে আমরা দেখলাম, অধিকারের দিক থেকে যখন নারী ছিল বধূ ছিল কন্যা ছিল বধূ ছিল সব জায়গায় ইসলাম নারীকে সম্মান বাড়িয়ে দিল, ঠিক কিনা বলেন? আর নারী বিবাহ হওয়ার পর কদিন পরে মা হয়ে গেল, মা হয়ে যাওয়ার পর মর্যাদা কমে গেল না বেড়ে গেল বলেন? কমলো না বাড়লো। নবীজি বলছেন, আল্লাহর নবীর সামনে একজন সাহাবী এসে প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল, খেদমত করব কার? মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি? ক্বালা উম্মুক, ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুক, ক্বালা সুম্মা মান? ক্বালা উম্মুক, ক্বালা সুম্মা মান? ক্বালা আবুক। আখরাজাহুল বুখারী, বুখারী শরীফের হাদিস। সাহাবি জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? হুজুর বলেন, তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার পিতার। বাপের চাইতে মায়ের মর্যাদা কয় গুণ বেড়ে গেল বলেন? তিন গুণ বেড়ে গেল মর্যাদা। আল্লাহর নবী মসজিদ নববীতে বসে আছেন, সাহাবায়ে কেরাম কর্তৃক পরিবেষ্টিত হয়ে, এমন সময় একজন বুড়ি মসজিদে প্রবেশ করেছেন, হুজুর তাকে দেখে দাঁড়ায় গেলেন। কাছে যখন এলেন মহিলা, নবীজি নিজের গায়ের চাদর বিছায়া দিলেন। মহিলা চলে যাওয়ার পর সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো চিনলাম না এই মহিলাকে, একজন মেয়ে লোকের জন্য নবীজি তার গায়ের চাদর বিছায়া দেয়, এত বড় সম্মানী মহিলা আমরা চিনলাম না তিনি কে? আল্লাহর নবী বললেন, আমার মায়ের দুধ আমার কিসমতে তেমন হয় নাই,
যার কোলে কাখে চড়ে যার বুকের দুধ খাইয়া আমি বড় হয়েছি, এই আমার সেই দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া। মায়ের মহব্বত কেমনে করতে হবে? মা যখন হয়ে গেলেন সম্মান বেড়ে গেল সন্তানের কাছে। একজন সাহাবী এসে কাছে বলছেন, হে রাসূল, আমার মায়ের মেজাজ খুব খারাপ। হাদিস, আমার মায়ের মেজাজ খুব খারাপ। হুজুর প্রশ্ন করলেন, তোমার মা যখন তোমারে গর্বে রাখছিলেন তখন তো মেজাজ খারাপ ছিল না? তিনি বললেন, হুজুর আমি সত্যি বলছি মেজাজ খুবই খারাপ। হুজুর বলছেন, তোমাকে যখন তোমার মা ডেলিভারি করেছিল তখন তো মেজাজ খারাপ ছিল না? কয় না হুজুর, দারুণ খারাপ মেজাজ। হুজুর বললেন, তোমার আড়াই বছর দুই বছর ধরে যখন দুধ খাওয়াইছিল তোমার মা তখন তো তার মেজাজ খারাপ ছিল না? সাহাবী যখন এরপরেও বললেন, ইয়া রাসূলাল্লাহি, আমি আমার মায়ের দুধের হক আদায় করে দিয়েছি। হুজুর বললেন, দুধের হক আদায় করেছো তুমি, তোমার মায়ের একটি আহ শব্দের হক তুমি আদায় করতে পারো নাই। তুমি যদি পড়ে গেছো ছোট্টবেলায় খাটের থেকে কোলের থেকে পড়ে গেছো কেঁদে উঠছো, আর তোমার মা যতক্ষণ আহ বলেছে সারা জীবন এই একটি শব্দের হক আদায় করতে পারবে না। মায়ের সম্মান ইসলাম এভাবে বাড়িয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন, وقد ربك لا تعبد الا اياه وبالوالدين احسانا। তোমার রবের পক্ষ থেকে তা ফয়সালা হয়েছে যে আমার ইবাদত করার পর মা বাপের এহসান করবে। দেখেন অবস্থাটা, দেখুন, লক্ষ্য করুন, আল্লাহর ইবাদতের পরেই বান্দা কার করবে বলেন? কার? মা বাবার। মা বাবার সামনে চোখ দিয়ে চোখ রাগায় কথা বলবে না, ওয়ালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, ঝিড়কি দিবে না, ধমক দিবে না, আর তাদের সঙ্গে কোন ভাষায় কথা বলবে তাও আল্লাহ শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সম্মান সূচক কথা বলো মা বাবার সাথে। আর শিখিয়ে দিলেন, বান্দারা তোমার মা বাবার জন্য আমার কাছে এই ভাষায় দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আমার রব, আমার মা বাবা ছোটবেলায় আমাকে যেভাবে স্নেহের করে লালন পালন করেছে, আল্লাহ পাক দয়া করে আমাকে আমার পিতামাতাকে তোমার রহমতের কোলে লালন পালন করো, আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। এই দোয়া করবেন তো মনে থাকবে, প্রত্যেক নামাজের পরে মোনাজাতে এই দোয়া করবেন। মা বোনেরা লেখাপড়া করতে পারবেন, চাকরি করতে পারবেন, জেহাদে যেতে পারবেন, সবই করতে পারবেন পর্দার ভিতরে থেকে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরের মধ্যে থাকো, আর জাহিলিয়াতের যুগে মত করে সাজসজ্জা করে তোমরা বেরিও না, ঠাক ঠমক করে বেরিও না, সৌন্দর্য প্রদর্শনী করো না। পৃথিবীতে বিভিন্ন দেশে মিস সৌন্দর্য সুন্দরী প্রতিযোগিতা হয়, হয় না? হয় কিনা? সুন্দরী প্রতিযোগিতা হয় পৃথিবীর বিভিন্ন দেশে। মিস চায়না, মিস থাইল্যান্ড, মিস আমেরিকান, মিস কানাডা, এভাবে নাম হয়। সুন্দরী প্রতিযোগিতা কি? সুন্দরী প্রতিযোগিতা করতে গিয়ে বিচারক মণ্ডলী সুন্দরীদের শরীরের যেসব জায়গা মাপজোপ করে তা কেবলমাত্র শয়তানের পক্ষে সম্ভব, পুরুষের পক্ষে সম্ভব নয়। যারাই বিচারক মণ্ডলী থাকে নির্লজ্জ বেহায়া, তারা কি তার নিজের মেয়ের, নিজের বোনের
শরীরের সেসব জায়গা মাপ করতে পারবে? লম্পট বাংলাদেশে সুন্দরী প্রতিযোগিতা কেমন পর্যন্ত হতে দেওয়া হবে না? পর্দার বিষয়টি আলোচনা করতেছিলাম, পর্দা করা ফরজ, পর্দা করা কি ফরজ? নবীজি বলেছেন এমন এক সময় আসবে, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিসাউন কাসিয়াতুন আরিয়া মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা, আখরাজাহু মুসলিম। আল্লাহর নবী বলেন এমন এক জামানা আসবে যখন বস্ত্র পরিধানকারিণী উলঙ্গিনী হবে, মেয়ে লোকগুলি উটের চুটের মতো করে খোপা বেঁধে মরাল সময় হেলে দুলে পর পুরুষের দৃষ্টি আকর্ষণ করে রাস্তায় চলাফেরা করবে। এদের এরা জান্নাতির কথা, জান্নাতির সুগ্রাণ এদের নাকে করে প্রবেশ করবে না। কাসিয়াতুন আরিয়া, বস্ত্র পরিধানকারিণী উলঙ্গিনী, কথা শুনতেছেন আপনারা, বুঝতে পারতেছেন? বস্ত্র পরিধানকারিণী উলঙ্গিনী, এমন কাপড় পরছে যা পরাও যা না পরাও তাই, জান্নাতে যেতে পারবে না। এই জন্য অশালীন পোশাক বাদ দিতে হবে। রাসূলুল্লাহ বলেছেন আরাফাতের ময়দানে, তোমরা যেমন খাবে তোমাদের মেয়েদেরকে স্ত্রীদেরকে তেমন পরাবে, তোমরা যেমন খাবে তেমন তাদের খাওয়াবে, তোমরা যেমন পরবে তেমন তাদেরকে পরাবে। কেউ কেউ এর অর্থ করেছে যেমন খাবো তেমন খাওয়াবো, এটা তো ঠিক আছে, যেমন পরি তেমন তাদেরই পরাতে হবে, তো পুরুষও প্যান্ট শার্ট পরে মেয়েদেরকেও প্যান্ট শার্ট পরানো শুরু করছে, নাউজুবিল্লাহ বলে। কেয়ামতের অনেকগুলি আলামত আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস রওয়ায়াত করেছেন, কেয়ামতের পূর্বে 15টি লক্ষণ প্রকাশ পাবে, তিরমিজি শরীফের হাদিস, তার মধ্যে একটি লক্ষণ হলো এই, মেয়েরা পুরুষের পোশাক পরবে, পুরুষরা মেয়েদের পোশাক পরবে। এটা তো শুরু হয়ে গেছে, শুরু হয়েছে কিনা? মেয়েরা আমাদের দেশেও এই প্রচলন শুরু হয়েছে, কোন কোন ক্ষেত্রে মহিলারা প্যান্ট শার্ট ইত্যাদি চাদর বিহীন এগুলি পরে রাস্তায় বেরোনো শুরু হয়ে গেছে। পুরুষগুলি আমাদের দেশে এগুলি কম, বিদেশে দেখেছি কানে দুল পরে, আমাদের দেশে দুল পরা শুরু করছে কিনা আমার চোখে এখনো পড়ে নাই, আছে? আমি তো এত খতায় দেখি তারপরেও আমার নজরে পড়ে নাই, তবে চেন পরা দেখেছি, সোনার চেন বহু নজরে পড়েছে, সোনার চেন গলায় পরে পুরুষ। মাঘের পৌষের প্রচন্ড শীতে সামনের তিন চারটা বোতাম খোলা রাখে যাতে মানুষে বুঝে উনি একখান কিছু পরছেন, হারাম হারাম। পুরুষের জন্য একরত্তি স্বর্ণ জায়েজ নাই, কারো যদি থাকে এগুলি খুলে আজই, বউ থাকলে বউরে দাও, না থাকলে বুনেরে দাও, আর না থাকলে কিছু যদি না থাকে বাক্সে উঠায় রাখো, বউ আসলে তারে পরাই দিও, তোমার জন্য হারাম। বিদেশে কানে দুল পরে, নাকে ফুল পরে, আমি অবাক হয়েছি, ঠোঁটে রিং, ঠোঁটে জিব্বাও রিং পরে, ভাত খায় কেমনে আল্লাহই জানে, শয়তান কারে বলে না। আমার দেশে জিব্বায় ঠোঁটে রিং আমি দেখিনি, আমি ইউরোপ আমেরিকা দেখেছি, মাথার চুল চতুর্দিক থেকে কেটে মাথার চান্দির উপরে তালপট্টির দ্বীপের মতো বানায় রাখে, আবার দুই দিক থেকে কামাইয়া মাথার উপরে তালপাতার মতো রঙিন করে চুল খাড়া করে রাখে, আবার পেছনের চুল ছোট ছোট কেটে, ছোট করে কেটে ওইখানে বাড়ির নম্বর, রোড নম্বর, টেলিফোন নম্বর লিখে রাখে। আমি দেখে বলছি শয়তানে যদি এই সব দেখে, শয়তান খালি কানবে আর বলবে যে আমি শয়তান হয়েছিলাম কেন, কত মারাত্মক হয়ে গেছে। মানুষ এই শয়তানদের অনুকরণ করে, নাউজুবিল্লাহ বলে। এই জন্য পোশাকের ব্যাপারে মা বোনরা কেমন পোশাক পরবে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওরা সমান অধিকার দিতে চায়, নারীকে পুরুষ বানায় পুরুষের সমান অধিকার দিতে চায়, আর ইসলাম নারীকে নারীর মর্যাদায় রেখে পুরুষের সমান অধিকার, কথাটায় পার্থক্য আছে কি নাই, বুঝতে পেরেছেন কি না? নারী পোশাক শালীন মার্জিত, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন মহিলারা এমন একটা কাপড় পরবে যেই কাপড়টা এমন
শাড়ি পরার পর অথবা সেলোয়ার কামিজ পরার পর কাপড় পরার পর এর উপর একটা চাদর পরবে এমন যে চাদরটা পরে মাথাটা গলাটা বুকটা ঢেকে যায়, এমন একটি চাদর পরা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন প্রত্যেকটি বয়সপ্রাপ্ত নারীর উপরে। সেই জন্য মা বোনদেরকে তাদের কাপড় চোপড় শালীন হতে হবে। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সা'আ সাবীলা, জিনা করা তোমাদের কথা জিনার নিকটবর্তীও হয় না। এখন জিনার নিকটবর্তী কিভাবে হয়, জেনা করা তো দূরের কথা জেনার কাছেও যাও না, জেনার কাছে যাওয়ার জন্য এগুলি হচ্ছে রুট, অশ্লীল গান, অশ্লীল বাজনা, সৌন্দর্য প্রতিযোগিতা, নারীদের অশালীন অমার্জিত কাপড় চোপড় পরে রাস্তায় বেরোনো, এগুলি জেনা ব্যবিচার পথকে বাড়িয়ে দেয় বলে নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য মহিলাদের চাদর পরার কথা বলা হয়েছে, বোরকা কথা বলা হয়েছে, হিজাব এবং নিকাব পরার কথা বলা হয়েছে। মহিলাদের ঘরই হচ্ছে তাদের জন্য জিহাদ। জিহাদের ফজিলত বয়ান করার পর মা বোনেরা জিজ্ঞেস করেছেন হে রাসূল আমাদের জিহাদের উপায় কি, হুজুর বলেছেন আলাইকুন্না বিল বাইতি ফা ইন্নাহুম জিহাদুকুন্না, তুমি ঘরে থাকো ঘরটাই তোমার জন্য জিহাদ, সন্তান প্রতিপালন করা এটাই তোমার জন্য জিহাদ। নারীরা ব্যবসা করতে পারবে, রাজনীতি করতে পারবে, সমাজনীতি করতে পারবে, সব পারবে, কিন্তু পুরুষের সাথে অবাধ মেলামেশা থেকে নিজেকে অবশ্যই দূরত্ব ব্যবধান রেখে তাকে চলতে হবে। অবাধ মেলামেশাকে ইসলাম হারাম করেছে। আর নারীদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা সঠিকভাবে যদি আদায় করে, রমজান মুবারকের রোজা যদি রাখে, আর মহিলারা যদি স্বামীর আনুগত্য করে চলে, সতীত্বের হেফাজত যদি করে, এই চারটি কাজ করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদেরকে কিয়ামতের দিন জান্নাতের যেই দরজা দিয়া খুশি সেই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করাবেন। যেটা দিয়া সে যেতে চায় সেটা দিয়েই সে জান্নাতে যেতে পারবে। মহিলাদের অধিকার এর থেকে আর কি প্রতিষ্ঠিত করা হবে? মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা করা হয়েছে মসজিদে নববী, যেখানে এক রাকাত নামাজে 50,000 রাকাতের সওয়াব হয়। মসজিদে হারাম, যেখানে এক রাকাত নামাজ পড়লে পরে 100,000 রাকাত নামাজ সওয়াব হয়, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা নামাজ ব্যবস্থা করেছেন। যারা হজ করতে গেছেন তারা দেখে আসছেন, দেখছেন না জান নাই হজে কেউ? মসজিদে নববীতে নেসা এখন পর্যন্ত মহিলাদের জন্য আলাদা দরওয়াজা রয়েছে, এবং মসজিদে নববীর মূল নামাজের জায়গায় অন ফোর্থ মহিলাদের জন্য সংরক্ষিত, লক্ষ লক্ষ মহিলারা একসঙ্গে নামাজ পড়তে পারে। অবাধ মেলামেশা থেকে নিজেদেরকে রক্ষা করে তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে। এমনকি তাদেরকে এত অধিকার দেওয়া হয়েছে যে বিবাহের সময় শুধুমাত্র ছেলে চয়েস করে নেবে কন্যাকে, এখানেই শেষ, মেয়েকেও তার স্বামী পছন্দ করার ইখতিয়ার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আবু দাউদ শরীফের হাদিসে একজন মহিলা একজন যুবতী রাসূলের কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ ছোট্ট অবস্থায় আমাকে বাল্য বিবাহ দিয়েছে, তখন তো বিয়ে বুঝতাম না, এখন ওই স্বামী আমার পছন্দ হয় না, আমি এখন কি করব? লক্ষ্য করুন, আমি এখন কি করব? আল্লাহর নবী বলছেন তোমার ইখতিয়ার, ইচ্ছে করলে এ বিবাহ তুমি রাখতেও পারো, ইচ্ছে করলে এ বিবাহ ভঙ্গ করে ইচ্ছে মতো স্বামী গ্রহণ করতেও পারো। তাও সুবহানাল্লাহ কবেন না? এবার চিন্তা করুন এর থেকে নারীর অধিকার কারে বলে? আমাদের দেশে নিয়ম হয়েছে শুধুমাত্র
ছেলে মেয়ে দেখতে যাবে, আর সে দেখাটাও অপমান কর রীতিমতো। গিয়েই নাম কি তো বলবে, আমার নাম বিলকিস অথবা আকাশ খাতুন অথবা এই যে, এখন তো নামগুলি খুব একেবারে বেকায়দা মনেও থাকে, একটা নাম বলে দিল। আচ্ছা দেখি মাথার কাপড় ফালাও, চুল কেমন দেখি, হাঁটো দেখি, দাঁতগুলো বাইর করো। আশ্চর্য কথা, আপনি দাঁত দেখতে গেছেন নাকি গাবতলিতে গরু কিনতে গেছেন নাকি? কি অমর্যাদা কর, জিজ্ঞেস তো করা উচিত দেখাওয়ার পর নাম কি, বাপের নাম কি, এরপরে জিজ্ঞেস করা উচিত। কোরআন শরীফ কি পড়তে জানেন? তো শুনান একটু কোরআন শরীফ। একতরফা ভাবে দেখা হলো, কোরআন শরীফ তো জিজ্ঞেস করেই না, বরং জিজ্ঞাসা উল্টাটা হয়, রবীন্দ্রনাথের সঙ্গীত জানেন কিনা। সময় এখন আগের মতো নাই, এখন পাল্টে গেছে, এখন যুগ অন্য রকম হয়ে গেছে, এখন পাল্টা জিজ্ঞাসাও আসতেছে। জিজ্ঞেস করে, আমার নাম তো শুনাইলাম, এবার বলেন আপনার নাম কি? কয় আমার নাম বল্টু মিয়া। একটু দাঁড়ান, কোমর সোজা করেন, হাঁটেন সামনের দিকে, দাঁত বাইর করেন। পছন্দ হইল না বলবে অ্যাবাউট টার্ন, বাড়ির দিকে ডবল মার্কস। যেমনটি করছিলেন তেমনটি পাবেন। ইসলাম অধিকার দিয়েছে উভয় উভয়কে দেখে নেবে, বাল্য বিবাহ ইসলাম আদৌ স্বীকৃতি দেয় না, আপনি করতে পারবেন না। জবরদস্তি করে, জুলম করে, চাপ সৃষ্টি করে মেয়েকে বিবাহ দিতে পারবেন না, তার অনুমতি লাগবে, ইসলাম সে অধিকার নারীকে দিয়েছে। এই জন্য মেয়েদের সামাজিক অধিকার, শিক্ষার অধিকার, বৈবাহিক অধিকার, সম্পত্তিতে অধিকার, সব অধিকার ইসলাম একটা একটা করে আদায় করে দিয়েছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। এরপরে মহিলাদের কিছু কাজ রয়েছে, যে কাজগুলি তাদের করতে হবে, আপনাদের দায়িত্ব। সে দায়িত্ব হলো ঘরটাকে ইসলামের দুর্গ বানান। ঘরটা সিনেমার ক্যাসেট দিয়ে ভরবেন না, নাটকের ক্যাসেট দিয়ে ভরবেন না, ঘরটাকে কোরআন হাদিসের ক্যাসেট দিয়ে, কোরআন হাদিসের বইপত্র দিয়ে ঘরটাকে ভরে ফেলুন। ইসলামী জ্ঞানে নিজেকে সমৃদ্ধ করেন, স্বামীকে ইসলামের রাস্তায় আনার জন্য প্রাণান্ত চেষ্টা করুন। যদি ইসলামের রাস্তায় না থাকে, রাগ করে পারবেন না, অভিমান করে পারবেন না, ভালোবাসা দিয়ে স্বামীকে ইসলামের রাস্তায় আনার চেষ্টা করেন। সন্তান সন্ততিকে ইসলামের চরিত্রে গড়ে তোলার জন্য শ্রম দেন, আদব শিখান, দিন শিখান। ছেলে মেয়েদেরকে এমন কোনো কিন্ডারগার্টেন স্কুলে দিবেন না যেখানে পড়ে, যেখানে লেখাপড়া করলে পরে দিন শিখবে না, ইমান শিখবে না, ইসলাম শিখবে না। এমন জায়গায় দিবেন যেখানে দিলে পরে কোরআন হাদিস শিখতে পারে, আদব শিখতে পারে, ইসলাম শিখতে পারে। খালি ইংরেজি শিখলেই হবে না, আমি ইংরেজির বিরোধী নই, শিখুন, সমস্ত ভাষার স্রষ্টা আল্লাহ, কিন্তু এমন স্কুলে দেবেন যেখানে দিলে পরে আরবিও শিখবে, ইংরেজিও শিখবে, বাংলাও শিখবে, আর সাথে সাথে কোরআন হাদিসও শিখবে। এই রকম স্কুল তালাশ করবেন, প্রাইভেট মাস্টার রাখবেন, এমন মাস্টার যে মাস্টার নামাজি দেখে রাখবেন, বেয়াদব, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে, এমন কোন ছেলেকে বাড়িতে নিয়ে পড়াতে দেবেন, আপনার সন্তান নষ্ট করে দেবে। কথা বুঝতে পেরেছেন? এরপরে ছেলেদেরকে সচ্চরিত্রবান বানাবার, চরিত্রবান ছেলেদের সাথে তাদেরকে থাকতে দিন, আর মেয়েদেরকে যারা স্কুল কলেজে পাঠান বোরখা পরাতে শিখুন, বাচ্চা অবস্থা থেকে তাদেরকে সালোয়ার কামিজ পরান, চাদর, একটু বড় হলেই শার্ট পরাবেন না, একটু বড় হলেই, 5-6 বছর বয়স হয়ে গেলেই পাজামা পরান, সালোয়ার কামিজ পরান, 6-7 বছর বয়স হয়ে গেলেই চাদর পরান। এইভাবে আস্তে আস্তে করে তাকে শরম শিখান, ইমান শিখান, দিন শিখান, এগুলি শিক্ষা দেওয়া আপনার জন্য বিরাট দায়িত্ব। আল্লাহ পাক আপনাদের সকলকে তৌফিক দান করুন। মোনাজাত করব, মোনাজাতের জন্য দাঁড়ানো মানুষরা বসেন। আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ তাআলা, লক্ষ লক্ষ মুসলমান নরনারী চট্টগ্রাম তাফসীর মাহফিলের চতুর্থ দিবসে
দীর্ঘক্ষণ তোমার দিনের কথা শুনে তোমার দরবারে হাত তুলেছি, মেহরবানি করে দরুদ ও সালাম চুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেন আছুই আছেন তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায় দাও। আমাদের মা বাপ যারা কবরে শুয়ে আছেন কবর গুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ তাআলা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে গোটা চট্টগ্রাম অঞ্চল থেকে দেশের প্রতিবেশী দেশ থেকে আল্লাহ তাআলা তোমার বান্দারা এসে হাজির হয়েছেন, রব্বুল আলামিন বড় আশা করে এসেছেন আমাদের প্রত্যেকের জিন্দিগির গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের বিবিবাল বাচ্চা যা দান করেছ সবগুলিকে দিনদার ইমানদার বানায়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পক্ষ হতে একটি বাণী হলো অন্যের কাছে তা পৌঁছে দাও। প্রতিদিনের হাদিস ইউটিউব চ্যানেলটি প্রতিদিন আপনাদের মাঝে কিছু সহিহ হাদিস পৌঁছে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করছে। আপনারা দায়িত্ব থাকবে এই ভিডিওটিকে শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দেওয়ার। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ভিডিওটির নিচে দেখুন লাল একটি অংশে সাবস্ক্রাইব লেখা বাটন রয়েছে, সেই সাবস্ক্রাইব লেখা বাটনের উপর একটি ক্লিক করুন। তারপরে পাশে দেখুন একটা বেল আইকন, বেল আইকনের উপর একটি ক্লিক করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রতিদিনের হাদিসের সঙ্গেই থাকুন।